চিকেনটা খাবো এ এ এ বাবা ওর কোন চিকেন নিয়েছে কালা দেখে তোমরা মানে কালা দেখেই তোমরা বুঝতে পারছো মানে সো গাইস আজকে আমরা চলেছি কলকাতার খুব ফেমাস নিউ টাউন রাজারহাটের ডিএলএফ বিল্ডিং এর গেট নাম্বার 2 এর ঠিক সামনে আর আজকে কিন্তু ব্লগটা পুরোপুরি তোমাদের রিকোয়েস্ট তো কারণ আজকে আমরা স্ট্রিট ফুড করতে চলেছি আর এই রাস্তাটা কিন্তু পুরো স্ট্রিট ফুডের খনি এক্স্যাক্টলি ওই যে অত দূর থেকে শুরু হয়েছে পুরো এই ফুড পার্কটা জুড়ে পুরো নানা রকমের স্ট্রিট ফুডের দোকান আছে আর এখানে কিন্তু বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় খুব কম প্রাইস আর মারাত্মক টেস্টি তো আমরা চলে এসেছি শিবশঙ্কর রেস্টুরেন্টস এন্ড ধাবার সামনে আর পেয়ে গেছি মানুষ যাকে তো মানুষ একটু বলো যে এই দোকানটা কবে দিয়ে চলছে এটা 1500 বছরের দোকান 1500 বছরের দোকান মানে কিন্তু সমস্ত দাদারা কাজ করছে খুব বিজি আছে আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে প্রচুর খাবার রয়েছে আমাদের এবার বলে দেবে এখানে কি কি পাওয়া যাচ্ছে আমাদের আছে এখানে ভেজের মধ্যে থাকছে আপনার ভেজ পাস্তা আছে ডাল মাখন যেটা ডাল মাখন বাহ ডাল মাখানি এটা হচ্ছে আপনার চানা মশলা হবে এটা চানা মশলা আচ্ছা চানা মশলা এটা হচ্ছে নবরত্ন কারি মিক্স মিক্স হবে ভেজিটেবল এটা হচ্ছে পনির দো পেঁয়াজা আছে পনির দো পেঁয়াজা পনির বাটার মশলা হবে এটা পনির বাটার পনির মশলা এটা হচ্ছে আমরা আলু কাচুরি হবে এটা কি আছে মাটন এটা মাটন কষা আছে মাটন কষা ঝোল পুরো পোলাও ঠিক আছে আপনার হচ্ছে বাটার নান থাকতেছে মশলা কুলচা থাকতেছে আপনার রুমালি রুটি আছে নর্মাল রুটি আছে চাপাতিও আছে আর রুটি আছে কিন্তু দু রকমের চিলি চিকেন আছে একটা হচ্ছে ড্রামস্টিক চিলি চিকেন যেখানে তোমার হাড় থাকবে আর আরেকটা হচ্ছে পুরো সলিড পিস এটা হচ্ছে চিলি চিকেন নরমাল চিলি চিকেনটা বোনলেস আর এটা হচ্ছে ড্রামস্টিক চিলি চিকেন বাহ দুটো প্রাইস কি একই রকম নাকি হ্যাঁ দুটো প্রাইস একই আচ্ছা এই দুটো প্রাইস কিন্তু একই আছে 110 টাকা প্লেট আচ্ছা কটা পিস আছে 36 টাকা এক প্লেট আচ্ছা 36 টাকা বাবা অনেক অনেক আপনি 55 টাকা পিস মানে খুবই রিজনেবল যেটাকে বলে আর দাম কি আছে একটু বলো ভেজ আইটেম জানবেন আপনার হাফ 30 টাকা ফুল 50 টাকা এটা হচ্ছে আপনার চিকেন ভুনা আর ঠিক আছে এটা হচ্ছে আইটেম চিকেন ভুনা হ্যাঁ চিকেন আর মাটনের দামগুলো কি আছে একটু বলো মটন হচ্ছে আপনার মটন হচ্ছে হাফ 120 টাকা ফুল 240 টাকা আপনার হচ্ছে চিকেন আর চিকেন ভর্তা চিকেন কারি থাকছে যে হাফ হচ্ছে ফুল 130 চিকেন ভুনা চিকেন বাটার মশলা হাফ 75 টাকা ফুল 150 টাকা এগুলো ছাড়া দাদা বললো এখানে কিন্তু বিরিয়ানি কাবাব চাইনিজ চাউমিন সব পাওয়া যায় মানে আমরা অ্যাকচুয়ালি পুরো কনফিউজ এখানে এত খাবারের আইটেম যে বিরিয়ানি খাবো নাকি বাটার চিকেন খাবো তন্দুরি রুটি দিয়ে বুঝতে পারছি না কেমন খেতে এক্স্যাক্টলি আর মানে রিভিউ থেকে আমি তো কোথায় না রিভিউ থেকে আমি বেশি এর থেকে খাওয়ার জন্য যেটা এত ভালো স্মেল আসছে সবটা খাবারে তো দাদা বিরিয়ানি কত করে আছে আলু বিরিয়ানি 50 টাকা চিকেন বিরিয়ানি 90 টাকা মটন বিরিয়ানি 140 টাকা বাহ ভালোই তো গন্ধ বেরিয়েছে এখন মটন আর চিকেন পিস দেখো দেখিয়ে দাও মটন বিরিয়ানি পিস থাকবে এই যে আচ্ছা এটা চিকেন পিস বাহ মটন বিরিয়ানি আমাদের ছোট পিস দু পিস করে থাকবে দাদা 140 টাকা ডিম চিকেন আলু রাইস থাকবে 140 টাকা মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি 140 টাকায় পুরো মটন বিরিয়ানি তাহলে ডিমও থাকবে আচ্ছা দুটো পিস বাহ দারুণ স্যার গন্ধ তো বেরোচ্ছে দারুণ তুই আজকে বিরিয়ানি খাবি না ওখানে রুমালি রুটি খাবি এবার আমি কনফিউজ হয়ে গেছি যে আমি কোনটা খাবো আমার বেশ ভালো লাগছে বিরিয়ানিটা আর চাউমিন ফ্রাইড রাইস এগুলো কি রকম দাম পড়বে চাউমিন হচ্ছে আপনার এক চাউ 45 টাকা এক চাউ 40 টাকা চিকেন চাউ 60 টাকা এক চিকেন চাউ 65 টাকা আর কাবাব কাবাব কি হারিয়ানি হচ্ছে আপনার হাফ 100 টাকা 6 পিস থাকবে ফুল 12 পিস থাকবে 200 টাকা চিকেন কাবাব টিক্কা হয় হাফ ফুল হচ্ছে 12 পিস থাকবে 160 টাকা হাফ হচ্ছে 80 টাকা চিকেন টেংরি হয় চিকেন টেংরি হচ্ছে আপনার 60 টাকা করে 240 টাকা প্লেট আপনি দু পিস নিতে পারেন 120 টাকা এক পিস নিতে পারেন 60 টাকা করে চিকেন গোটা তন্দুরি হয় ওটা বডি থাকে আপনার 400 টাকা করে কাবাব রোল হয় এক রোল 30 টাকা চিকেন রোল হচ্ছে আপনার 59 টাকা এক চিকেন হচ্ছে 60 টাকা এত ভ্যারাইটি আর এত রিজনেবল দাম কিন্তু খাবারগুলো অলরেডি দেখে কিন্তু মনে হচ্ছে খুব টেস্টি হবে
প্লেট চিকেন ভর্তা দিয়ে দাও আর সাথে রুমালি রুটি একটা। রুমালি রুটি একটা। ক্লাউড কিচেনের যুগে আমরা এমন একটা ধাবা পেয়েছি যেখানে কিনা ভোরবেলা সবাই এসে হাতে হাতে কাজ করে এখন অলরেডি সব খাবার এখানে তৈরি করা। কাকু দেখতে পাচ্ছে মানে রুটি বেলছে, এখানে পেঁয়াজ কাটা হচ্ছে, সব হাতে হাতে কাজ এখনো চলছে। ডিএলএফ অফিসের সামনে দুপুর একটার দিকে লাঞ্চ টাইম, আর সেই সময় সব লোকে কিন্তু এখানে ভিড় করবে। আমি নিয়ে চলে এসেছি একটা রুমালি রুটি আর সাথে হচ্ছে চিকেন ভর্তা। এটা হচ্ছে হাফ চিকেন ভর্তা, এটা দাম হচ্ছে 65, মানে 65 হাফ, তাতেই এতটা কোয়ান্টিটি দিয়েছে। দেখো পুরোদম ভর্তি চিকেন, শেডেড চিকেন গুলো দেওয়া আছে। তো প্রথমেই বলে দিই কি কি নিয়েছি, সেটা হচ্ছে এখানে বাটার নান, এত বড়টা দিয়েছে মনে হচ্ছে একটা কি পেট ভরে যাবে। সাথে নিয়েছি হচ্ছে বাটার পনির আর হচ্ছে চিকেন কাবাব মশালা, যেটা খুবই স্পাইসি লাগছে, মানে কালারটা দেখে মনে হচ্ছে পেট ব্যথা হবে। বাট না, সবাই এনথু দেখো, সবাই কাজ করছে। কাজ আমার অফিস এখানে হতো তাহলে এই খাবারগুলো খাওয়ার আমার সুযোগ হতো, আর এখানে সবসময় আসা আমাদের সৌভাগ্য হয় না। রুমালি রুটি 5 টাকা দাম নিয়ে খেয়ে দেখবো এখন পরপর কোনটা ভালো। সাথে দিয়েছে পেঁয়াজ আর একটু আচার মতো বা চাটনি বা আদার যাই বলো, মানে হাফ প্লেটে এতটা মাংস দিয়েছে, পুরোদম ভর্তি, মানে পুরো কাটোরি ভর্তি করে দিয়েছে। গন্ধটা কিন্তু খুব সুন্দর এসেছে। বাটার নান থাকতে তুই রুমালি রুটি কেন নিলি? রুমালি রুটি আমার বেশি পছন্দ, মানে সবাই কি তোর মতো হবে নাকি? বাটার নান যেখানেই যাবে বাটার নান, বাটার নান অসাধারণ হয় ভাই। ঠিক আছে ঠিক আছে, এই যে বাটার নান আমরা ছিঁড়ে দেখবো কতটা সফট নাকি শক্ত হয়ে গেছে। সফট আছে, সফট আছে, আমি এক হাতেই ছিঁড়ছি, ভালো সফট। শুরু করা যাক। এই যে পুরো চিকেনের স্লাইস গুলো মানে ঝুলছে, আমি এটাই বলতে যাচ্ছিলাম। তাই বেশ ভালো খেতে, কিন্তু আমার একটাই যেটা মানে একটু কম লাগছে সেটা হচ্ছে নুনটা, নুনটা আরেকটু দরকার ছিল, বাকি কিন্তু খেতে খুব ভালো। আর স্পেশালি যেটা বললাম তোমাদেরকে, চিকেন কিন্তু পুরো ভরপুর। দেখো তোমরা একবার চিকেন আর তোর পেঁয়াজ, দারুণ, মানে দারুণ লাগছে খেতে। আমি বাবা পনিরের গ্রেভিটা দেখো, একটা পনির নে না, পনির নেবো, পনির নে। আচ্ছা একটা পনির, আমরা পনির ধরতে পারছি না আমি হাত দিয়ে, থাক আমি পনির পরে নিচ্ছি, আমি একটু গ্রেভি দিয়েই খেয়ে দেখি। ভালো খেতে, ভালো খেতে, আমি এত এক্সপেক্ট করিনি। আমি বলবো আরেকটু যদি নুনটা বেশি দিত আরেকটুখানি, তাহলে কিন্তু একদম পারফেক্ট, 10-এ-10। আমি এটাকে 10-এ-9 দেবো। দেখো চিকেন, আবার চিকেন, মানে ভরপুর চিকেন দিয়েছে, একটু মিষ্টি মিষ্টি যেরকম হয় বাটার পানির, আর একটা স্মুদি ভাব আছে, একটা স্মুথ, মানে খেয়ে মনে হলো মুখে মিশে গেল। এবার আমি পনিরটা খাবো, দেখি পনিরটার সাইজ দেখবো কত। এই যে পনিরটার সাইজ কিন্তু এত বড়, ঠিকই আছে, পুরো মাখন, দারুণ। নর্মালি যে কোনো রেস্টুরেন্টে তোমরা কিন্তু এই সেম জিনিস খাও অনেকটা দাম নেবে, কিন্তু সেই অনুযায়ী এখানে কিন্তু মাত্র 65, মানে 65 টাকা নিচ্ছে। আর কোয়ান্টিটি দেখো, একটা রুটি প্রায় শেষ হতে যায় আর এটা এখনো এতটা তরকারি পড়ে আছে। তো পনিরটা কতটা সব তোমাদের আমি এখনই দেখাবো, পনিরটা আমি ভাঙবো, দেখো ই ই ই ই এ বাবা, পনিরটা ভালো সব, মানে ধরতে না ধরতে দূর দূর করে মানে পড়ে যাচ্ছে। আর মানে বাটার পনির যে ওরা এত সুন্দর বানাবে আমি এক্সপেক্ট করিনি, বাট ভালো, পুরো হাতে মেখে গেছে, কিছু করার নেই। এই যে পনির ভালো, চিকেন রোলের ভেতর যেসব চিকেন আমরা দেখতে পাই সেই চিকেনই মশলা দিয়ে এখন রান্না হচ্ছে, দেখেই জিভে জল চলে আসছে, কত চিকেন একসাথে। চিকেনটা একবার দেখো, চিকেনের রং তো জব্বর মিশিয়েছে,
মানে কিছু বলার নেই, খেয়ে দেখো। একটু নান নিয়ে নেবো এখান থেকে। না শুধু চিকেনটা খা না। তা শুধু চিকেনটা খাবো? হ্যাঁ। আচ্ছা শুধু চিকেনটা খেয়ে দেখি। পুরো কাবাব না এটা? আমারে খুব ঝাল, খুব ঝাল। সিরিয়াসলি? ঝাল আছে। এরকম করে বলেছিল দাওয়াত মানে ঝাল হবে। আমি ঠিক আছে, সাথে বাটার পানির নিচে অসুবিধা হবে না, বাট ভালো ঝাল। আগে এটা খাও, তারপরে বাটার পানি খাও। এত ঝাল, সাথে একটু পেঁয়াজ ক্যাপসিকাম মিশিয়ে দিয়েছে। এই যে মানে এটা যে কাবাব, চিকেন কাবাব মশলা, হ্যাঁ খুব ঝাল আর খেতে স্পাইসি, ভালো খেতে স্পাইসি। যারা ঝাল খাও তারা পারবে হজম করতে, আর যারা খাও না প্লিজ খেও না। চিকেনের অনেক আইটেম আছে, অনেক আইটেম আছে। আমি তো এটা রিস্ক দিলাম, মানে ডার কে আগে জিতে। কি জিত পেলি তুই? জিত এটাই যে আমি এটা শিক্ষা পেলাম যে পনিরটা রেখে দেওয়া উচিত লাস্টে, খাবো না তাহলে আমি শেষ। বড্ড ঝাল আর স্পাইসি, মানে কালার দেখে তো, মানে কালার দেখেই তোমরা বুঝতে পারছো, মানে এত বড় বড় চিকেনের কাবাব পিস দিয়েছে দেখতেই পাচ্ছ, অনেকটাই বড়। কিন্তু রংটা কিন্তু ভয়ানক কালার, মানে একটা ভালো যেটা বোনলেস সেটা খুবই ভালো, এরকম কাবাব হয়ে থাকে, কিন্তু খুব ঝাল। আর এখানে কি এটা স্যুপ হচ্ছে? আমি চিকেন ভর্তা আর একটা রুমালি রুটি, আর ও নিয়েছিল হচ্ছে একটা বাটার পনির, একটা বাটার নান, আর হচ্ছে চিকেন কাবাব মশলা। তো এতগুলো আইটেম আমরা খেলাম, মানে পেট তো ঠেসে গেছে পুরো। এত কিছু দাম কত? এত কিছু খাওয়ার পর দাম কত হতে পারে? কত মানে 300-400 না, বাট এখানে অনলি 150 টাকা। এত কম কি করে হতে পারে? যেখানে আমাকে তিনটে বড় বড় কাবাব দিয়েছে, ওকে চিকেন দিয়েছে, কম করে কটা মিনিমাম? আরে ওগুলো তো শেডের চাকা, শেডের চিকেন। আর আমি মিনিমাম ভাবছিলাম যে 250-300 এর মধ্যে তো বের হবে, কম করে বলছে 150। আরে কি খেলে এমনকি? এটাই হচ্ছে স্ট্রিট ফুডের জালওয়া, মানে এখানে খাবে টেস্টি খাবার। হ্যাঁ মানছি একটু ঝাল ছিল, বাট সব আইটেম ঝাল ছিল না। যেরকম ওর আইটেমটা খুব ভালো ছিল, আমারটা পনিরটা খুব ভালো ছিল, মানে খুব ভালো ভালো এখানে আইটেম আছে। সবচেয়ে বেশি মানে আমার ভালো লেগেছে, একটা দোকানে এতগুলো আইটেম বিক্রি হচ্ছে, এটা একমাত্র পসিবল কলকাতার স্ট্রিট ফুডেই। আর এই জায়গাটা আবার বলে দিই, এটা হচ্ছে রাজাহাট নিউ টাউন DLF বিল্ডিং এর ঠিক অপোজিটে। তো তোমরা দেখে বলো ভিডিওটা কেমন লাগলো, আর এরকম আরো ভিডিও দেখতে চাইলে আমাদের কমেন্ট করে জানাও। আর একবার পারলে এখানে এসে খেয়ে দেখো। অবশ্যই অবশ্যই, ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর